রংপুরের পীরগঞ্জে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণ, 18 বছর পর দুই ধর্ষককে কঠিন সাজা দিল আদালত। প্রবাসীর স্ত্রীকে ফাঁদে ফেলে একাধিকবার ধর্ষণ এবং ভিডিও ধারণ করে স্বামীকে ব্ল্যাকমেল। মায়ের পরকীয়া প্রেমিকের হাতে ছেলে খুন, লম্পট ধর্ষককে যাবজ্জীবন দিয়েছে আদালত। পরকীয়ার জেরে স্ত্রীর ভাইকে নৃশংসভাবে খুন, 31 বছর পরে খুনিকে আটক করেছে পুলিশ। এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা প্রধান প্রধান শিরোনাম, চলুন এবার যাওয়া যাক বিস্তারিত সংবাদে। রংপুরের পীরগঞ্জে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রেখে স্ত্রীকে সঙ্গবদ্ধ ধর্ষণের ঘটনায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বিকেলে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত তিনের বিচারক এম আলী আহমেদ আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন পীরগঞ্জ উপজেলার একবারপুর দক্ষিণ পাড়া গ্রামের একরামুল হক ও আবুল কালাম আজাদ। মামলার বিবরণে জানা যায়, 2004 সালের 2রা সেপ্টেম্বর রাত 11টার দিকে আত্মীয়ের বাসায় দাওয়াত খেয়ে স্ত্রীসহ বাড়ি ফিরছিলেন একবারপুর দক্ষিণ পাড়া গ্রামের এক ব্যক্তি। এ সময় আসামি একরামুল হক ও আবুল কালাম আজাদ তাদের পথরোধ করেন। পরে অস্ত্রের মুখে স্বামীকে জিম্মি করে একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে ওই নারীকে তুলে নিয়ে স্থানীয় মাদারগঞ্জ কলেজের পাশে একটি নির্জন স্থানে ধর্ষণের পর ফেলে রেখে চলে যান। গৃহবধূর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে স্বামী ও তাকে উদ্ধার করেন। এ ঘটনায় গৃহবধূর স্বামী বাদী হয়ে পীরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা। মামলায় 12 জন সাক্ষ্য দেন। দীর্ঘ 18 বছর ধরে মামলা চলার পর বিচারক এই রায় ঘোষণা করেন। রায়ে একরামুল হক ও আবুল কালাম আজাদকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং অপহরণের অভিযোগে 14 বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী অতিরিক্ত সরকারি কৌশুলী এপিপি মাখজিয়া হাসান বলেন, দেরিতে হলেও জঘন্য ঘটনার ন্যায় বিচার পেয়েছেন বিচার প্রার্থীরা। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ায় প্রবাসীর স্ত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ এবং অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভিডিও ও ভাইকে পাঠানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলার পর মশিউর রহমান শান্ত নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে আখাউড়া পৌরশহরে মসজিদ পাড়ার বাসিন্দা আব্দুল করিমের ছেলে। এর আগে রাতে মশিউর রহমান শান্তর বিরুদ্ধে আখাউড়া থানায় মামলা করেন ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী। মামলা সূত্রে জানা গেছে, গত বছরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে মোবাইলে পরিচয় হয় মশিউর রহমান শান্তর। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। স্বামী বিদেশে থাকার সুযোগে ওই নারীকে বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হতো শান্ত। এছাড়া তাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও মোবাইলে ধারণ করত। এছাড়া ভিডিও কলে কথা বলার সময় দুজনের একান্ত মুহূর্তের অনেক স্ক্রিনশটও সংরক্ষণ করেছে সে। শান্ত এসব ছবি ভিডিও ফাঁস করার হুমকি দিয়ে দিনের পর দিন ওই প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক চালিয়ে যাচ্ছিল। সম্প্রতি মশিউর রহমান শান্তর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন ওই নারী। গত 14 জুন তার বাবার বাড়িতে হাজির হয় শান্ত। ওই সময় তার মোবাইলে আপত্তিকর ছবি ও ভিডিও দেখিয়ে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয়। এতে রাজি না হয় ক্ষিপ্ত হয়ে সেসব ছবি ভিডিও ওই নারীর স্বামী ও ভাইয়ের মোবাইলে পাঠায় সে। ঘটনা জানাজানি হলে তাকে ও তার পরিবারকে ভয়ভীতি দেখায় এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেয় শান্ত। পরে ওই নারী থানায় উপস্থিত হয়ে মামলা করলে রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে মশিউর রহমান শান্তকে। আখাউড়া থানার পরিদর্শক তদন্ত সঞ্জয় কুমার সরকার জানান, ভুক্তভোগী নারীর মামলায় রাতেই শান্তকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। অন্যদিকে পরকীয়ার জেরে পিরোজপুরের সদর উপজেলায় মোহাম্মদ মইনুল নামের এক শিশুকে খুনের দায়ে শওকত আলী খান নামের একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানা করেছেন আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম নুরুল ইসলাম এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত শওকত আলী খান পিরোজপুর সদর উপজেলার ডোরা গ্রামের মৃত আশরাফ আলী খানের ছেলে। আদালত সূত্রে জানা গেছে, পিরোজপুরের সদর উপজেলার পোরকোলা গ্রামের সৌদি আরব প্রবাসী রফিকুল ইসলামের প্রথম স্ত্রী মমতাজ বেগমের সাথে 1.5 থেকে 2 বছর ধরে পরকীয়ার সম্পর্ক ছিল একই উপজেলার ডোরা গ্রামের শওকত আলী খানের। তাদের এই পরকীয়ার সম্পর্কের কথা মমতাজ বেগমের ছেলে মোহাম্মদ মইনুল জানতে পেরে শওকত আলী খানকে প্রকাশ্যে গোপনে তার মায়ের সাথে মেলামেশা করতে নিষেধ করে।
পরে মইনুল তার মাকে নিয়ে পিরোজপুরের পালপাড়া এলাকার বাসায় থাকা শুরু করে। 2003 সালের 23শে মার্চ মইনুল তার মাকে জানায় সে তার নানা বাড়ি ভৈরমপুর যাবে, কিন্তু মইনুল তা না করে তার নিজ বাড়ি পিরোজপুর সদর উপজেলার পোরগোলা গ্রামে যায়। ওই দিন রাতে কোনো এক সময় শওকত আলী খান মইনুলকে শ্বাসরোধ হত্যা করে পোরগোলা গ্রামের বাঁধ মারা চরে ফেলে রাখে। এ ঘটনায় মইনুলের দাদি রোকেয়া খাতুন বাদী হয়ে 2003 সালের 27শে মার্চ পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় পিরোজপুর সদর থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ হাবিবুর রহমান মামলার তদন্ত শেষে 2006 সালের 28শে মে আসামি শওকত আলী খানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। সরকার পক্ষের সরকারি আইনজীবী এবিপি জহিরুল ইসলাম বলেন, 16 জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ আদালত একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানা দিয়েছেন। আমরা এই রায়ে সন্তুষ্ট। অপরদিকে পরকীয়ার জেরে স্ত্রীর ভাইকে খুন, সেই মামলায় মৃত্যুদণ্ড হলে পালিয়ে বেড়ান 31 বছর, তবে শেষ রক্ষা হয়নি। মানিকগঞ্জের আজহার হত্যা মামলায় পলাতক কাউসার রাজধানীর বাড়িধারা থেকে গ্রেফতার করেছে র্যাব। মোহাম্মদ কাউসার নাম পাল্টে হন ইমরান মাহমুদ। শুধু তাই নয়, পরিবর্তন করেন নিজের বাবার নামও। জন্মস্থান মানিকগঞ্জ ছেড়ে চলে আসেন ঢাকায়। ছদ্মনামে দীর্ঘ 31 বছর ছিলেন বিভিন্ন পেশায়। ফাঁসির দণ্ড থেকে বাঁচতেই এত আয়োজন। মানিকগঞ্জের আজহারে বিবাহিত বোন অবলার সঙ্গে পরকীয়া ছিল কাউসারের। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে লাঠি দিয়ে পিটিয়ে আজহারকে হত্যা করে কাউসার। 1991 সালে ঘটনায় করা মামলায় 2 মাস হাজতবাসের পর জামিনে বেরিয়ে স্ত্রীকে নিয়ে আত্মগোপন করেন কাউসার। র্যাব 4-এর অধিনায়ক মোহাম্মদ মোজাব্বেল হক জানান, অবলা যখন 5 সন্তানের জননী তখন পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। এরই মধ্যে অবলা তার স্বামীকে ডিভোর্স দেন এবং কাউসারের সঙ্গে বিয়ে করে বসবাস করতে থাকেন। বিষয়টি জানতে পেরে আজহার সেখান থেকে ফিরিয়ে আনার চেষ্টা করেন। তখন কাউসার তার স্ত্রী ভাইকে হত্যা করেন। এরপর ওই ঘটনায় মামলা হলে 1992 সালে প্রধান আসামি কাউসারকে ফাঁসির দণ্ড দেন আদালত। এরপর আত্মগোপনে গিয়ে বদলে ফেলেন নাম পরিচয়। মোজাম্মেল হক আরও জানান, ফাঁসির আদেশের পর অবলাকে নিয়ে কাউসার বিভিন্ন সময় স্থান পরিবর্তন করতেন। কখনো রাজমিস্ত্রি, কখনো ইলেকট্রিক মিস্ত্রি হিসেবে দেশের বিভিন্ন জায়গায় কাজ করেছে। আমরা যখন তাকে গ্রেফতার করি তখন সে গাড়ি চালক হিসেবে কাজ করছিল। এছাড়াও পরকীয়ার অভিযোগে বগুড়ার শেরপুরে হাফিজুর রহমান নামের এক পীরের চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম বাবু ও তার সহযোগীর বিরুদ্ধে। এ সময় পীরের কাছে থাকা নগদ টাকা, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, স্বর্ণের চেন ও আংটি ছিনিয়ে নেন তারা। উপজেলা শাহবন্দিকি ইউনিয়নের নদাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনায় জড়িতরা প্রভাবশালী ব্যক্তি হয়, তাদের বিরুদ্ধে আইনের আশ্রয় নেওয়ার সাহস পাচ্ছেন না ভুক্তভোগীরা। পাশাপাশি ঘটনাটি ধামাচাপা দিয়ে রাখা হয় বলেও জানান তারা। পরের দিন সকালে হাফিজুর রহমানকে ঘুম থেকে ডেকে তোলেন শাহবন্দিকি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রবিউল ইসলাম বাবু ও তার সহযোগী মিস্টার আনোয়ার হোসেন, আবুল হোসেন, নয়ন হোসেন ও রায়হান হোসেন। সেই সঙ্গে বাড়ির মালিক সাইফুলের স্ত্রী কোহিনুর বেগমের সঙ্গে পরকীয়ার অভিযোগ তুলে হাফিজুর রহমানকে মারধর করতে থাকেন তারা। তাকে সাদা কাগজে সই করতে হয়। অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম বলেন, আমরা কোনো ব্যক্তির চুল কেটে দেইনি। পরকীয়ার কারণে কোহিনুর বেগমের স্বামী সাইফুল ইসলাম নিজেই ওই ব্যক্তিকে মারধর সহ তার চুল কেটে দিয়েছেন বলে দাবি করেন তিনি। শেরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহীদুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি, গুরুত্বের সঙ্গে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, তদন্ত করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সুপ্রিয় দর্শক, আমাদের দেশের আইন যেমন দুর্বল, তেমনিভাবে আইনের লোকগুলোও দুর্বল। যদি সেটাই না হবে তাহলে প্রকাশ্যে স্বামীকে বেঁধে ধর্ষণের পরেও আসামিদের ধরতে 18 বছর লেগে যায়, এমনটাই মন্তব্য করছে নেটিজেনরা। তারা আরও বলছেন, এই জানোয়ারদের এখন প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। আপনিও তাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে প্রতিবাদের ঝড় তুলুন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিন। ধন্যবাদ সবাইকে।